গত বছর ইউরোপিয়ান ফুটবলে ওয়েফার বিদ্রোহী টুর্নামেন্ট হিসেবে সুপার লীগের কথা বলেছিল রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা ও জুভেন্টাস। সেই সুপার লীগের 12 সদস্যের মধ্যে 9টি যখন সরে দাঁড়ালো তখন সুপার লীগের ভবিষ্যৎ হয়ে পড়ে অনিশ্চিত। তবে আশার কথা হচ্ছে এখনও এই লীগের আশা বাঁচিয়ে রেখেছে রিয়াল, বার্সেলোনা ও জুভেন্টাস। সেই সুপার লীগ এখনও আলোর মুখ দেখেনি ঠিকই, আদৌ এটি বাস্তবায়িত হবে কিনা তা নিয়েও রয়েছে বিস্তর আলোচনা সমালোচনা। তবে এবার নতুন আরেক টুর্নামেন্ট খেলতে নামছে এই তিন জায়ান্ট দল। আগামী মাসে যুক্তরাষ্ট্রে হতে যাওয়া সকার চ্যাম্পিয়ন্স ট্যুরে খেলবে স্পেন ও ইতালির শীর্ষস্থানীয় এই ক্লাব তিনটি। প্রাক মৌসুম প্রস্তুতির অংশ হিসেবে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টের উদ্বোধনী আসরে রিয়াল, বার্সা ও জুভেন্টাস ছাড়াও খেলবে মেক্সিকো আরও দুই ক্লাব, সাথে থাকবে ক্লাব আমেরিকা ও দেপোর্তিভো গুয়াদালারা। আগামী 22 থেকে 30 জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্রের লাস ভেগাস, সান ফ্রান্সিসকো, ডলাস ও লস অ্যাঞ্জেলেসে হবে 5 দলের এই টুর্নামেন্ট। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে লাস ভেগাস ও গুয়াদালারার মুখোমুখি হবে জুভেন্টাস। পরদিন একই মাঠে হবে সবচেয়ে আকর্ষণীয় এল ক্লাসিকো ম্যাচটি, যেখানে লড়বে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। আগামী 30 জুলাই লস অ্যাঞ্জেলেসে রিয়াল ও জুভেন্টাসের ম্যাচ দিয়ে পর্দা নামবে এই টুর্নামেন্টের।